এবার আমরা তোমাদেরকে করাবো মূল বই এক নম্বর অঙ্ক। এতক্ষণ আসলে তোমাদেরকে আমরা মূল বইয়ের বিভিন্ন অন্য অন্য অঙ্ক করাইছি, কিন্তু সর্বশেষ কেন এক নম্বর অঙ্ক আসলাম এটার একটা কিন্তু কাহিনী আছে। কারণ মূল বইতে এই ডক্টর সাধারণ তপন স্যারের বইতে সবচেয়ে কঠিন অঙ্কটা এক নম্বরে দিয়ে দিয়েছে, এবং এই অঙ্কটাই আসলে একটা সৃজনশীলের প্রশ্ন, এবং এটা দিয়েই কিন্তু সৃজনশীলের অনেক সেট তৈরি হয়। এখন সবচেয়ে স্টুডেন্টরা যত অঙ্কই আমরা করাই না কেন, সর্বশেষ এসে পরের দিন বলে স্যার শুধু ওই একটা অঙ্ক বুঝিনি বা এই অঙ্কটা পারি না, একটু আবার করান। তাহলে আমি আজকে চেষ্টা করবো তোমাদেরকে একেবারে কনসেপ্টটা একেবারে ক্লিয়ার করার জন্য, যাতে তোমরা অঙ্কটা অবশ্যই বলো। তাহলে প্রথমে আমরা অঙ্কটা পড়ে দেখো। একটি মহাশূন্য যান পৃথিবী থেকে চাঁদের দিকে যাচ্ছে, তার মানে আমাদের এই পৃথিবী থেকে একটা মহাশূন্য যান হতে পারে, সেটা একটা রকেট চাঁদের দিকে যাচ্ছে। আচ্ছা, পৃথিবী থেকে এমন একটি অবস্থান বের করো, পৃথিবী থেকে চাঁদের দিকে যাওয়ার সময় এমন একটি অবস্থান বের করো যেখানে এর উপর মহাকর্ষীয় বলটা শূন্য হয়। তাহলে তোমরা একটা জিনিস ভালোভাবে জানো যে কোনো একটা জিনিসকে আমরা বলি যে পৃথিবীর কোনো একটা বস্তুকে পৃথিবী সবসময়ের জন্য নিজের দিকে আকর্ষণ করে। এখন যদি সেই বস্তুটাকে পৃথিবী আকর্ষণ করে, তাহলে মহাশূন্য যানটা যখন চাঁদের দিকে যায় তখন কিন্তু চাঁদও সেই মহাশূন্য যানটাকে আকর্ষণ করে এবং পৃথিবীও কিন্তু সেটাকে কী করে, আকর্ষণ করে। তাহলে সে এমন একটা পজিশনে যাওয়ার পরে যে পৃথিবীর আকর্ষণ শক্তিটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে, এবং আমরা জানি নির্দিষ্ট সীমার পরে আর পৃথিবীর আকর্ষণ শক্তি আর থাকে না, অভিকর্ষ স্তরণটা সেখানে শেষ হয়ে যায়। যদি সে আকর্ষণটা শেষ এমন জায়গায় হয়ে যাবে সেখানে মহাকর, যেহেতু চাঁদও সেখানে সেই বস্তুটাকে টানতেছে, সেখানে চাঁদেরও তার পরে যাওয়ার পরে হয়তো চাঁদের বল তার চেয়ে বেশি শুরু হবে, কিন্তু নির্দিষ্ট একটা পয়েন্টে যাওয়ার পরে সেখানে বস্তুটা আসলে ব্যালেন্স করে। মনে করলাম আমরা পৃথিবী থেকে x দূরত্বে m হইল যে সেই মহাকর্ষণ যানের বস্তুটার ভর, আর এই m দিয়ে আমরা বুঝাচ্ছি পৃথিবীর ভর, আর এখানে m দিয়ে বুঝাচ্ছি আমরা চাঁদের ভর, এবং পৃথিবীর কেন্দ্র এবং চাঁদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বটা আমাদের এটা দেওয়া আছে। তাহলে আমরা মনে করলাম পৃথিবীর কেন্দ্র থেকে সেই মহাশূন্য যানটা এই অবস্থানে আসার পরে, এক্স দূরত্বে আসার পরে সেটার পৃথিবী থেকে তার আকর্ষণ বলটা শূন্য হয়ে গেছে, তার মানে ব্যালেন্স হয়ে গেছে। দুই দিক থেকে আমি টানতেছি, কোনো দিকে যাচ্ছে না, তার মানে এই অবস্থায় কি ব্যালেন্স। তাহলে কিন্তু আমি মনে করতে পারি এই থেকে এই দূরত্বটা আমি মনে করতে পারি এফ ই বল, তার মানে পৃথিবীর যে নিউটনের মহাকর্ষীয় সূত্র অনুসারে যে বলটা, আর এই দূরত্বের এই বলটাকে আমরা মনে করতে পারি এফ এম বল। তাহলে মনে করতেই পারি যে এই বিন্দুতে কিন্তু সেই বল দুটা কি আমাদের সমান, তার মানে এই বিন্দুতে যেহেতু বল দুটা সমান হয়ে গেছে তাহলে কিন্তু আমরা নিউটনের সেই সূত্রটাকে অ্যাপ্লাই করে কাজটা শুরু করতে পারি। তাহলে আমাদের প্রশ্ন মতে কিন্তু আমরা মনে করতে পারি এফ ই ইকুয়াল টু কত, এফ এম। তাহলে আমার কিন্তু মানগুলো আগে তোমাদেরকে আমি ফিক্সড করে দিয়েছি, আমাদের বের করতে হবে কিসের মান, এক্স এর মান, পৃথিবী থেকে কোন অবস্থানে যাওয়ার পরে সেখানে মহাকর্ষীয় বলটা শূন্য হয়ে যায়। তাহলে ওই অবস্থানে যাওয়ার পরে দুইটা সমান হয়ে যায় সেটা আমরা আগেই তোমাদেরকে বুঝিয়ে দিলাম, এবার তার আমরা প্রমাণটা শুরু করবো। এবার নিউটনের মহাকর্ষীয় সূত্রটা এফ এর সূত্র আমরা কি জানি, জি এম অন এম টু বার আর স্কয়ার। তাহলে আমি প্রথমে মহাকর্ষীয় দ্রব্যক জি লিখলাম, এম অন বলতে এই ক্ষেত্রে যদি আমরা কাজ করি এম অন হয়েছে এইটা, এম টু হলে এইটা, তাহলে আমরা লিখতেছি প্রথমে এম ই গুণ এম, আর নিচে তো আমরা দেবো কি দূরত্বের উপরে স্কোয়ার, যেহেতু এই অবস্থানে যাওয়ার পর দূরত্বটাকে আমরা কি ধরেছি এক্স ধরেছি, সেই এক্স এর উপর আমরা কত দিচ্ছি স্কোয়ার দিচ্ছি। আচ্ছা, এবার আমরা এফ এম এর হিসাবটা করবো, যখন এফ এম এর হিসাবটা করবো তখন কিন্তু ভর হবে এই দুইটা, এই একটা ভর এই একটা ভর, এবং দূরত্বটা হবে কিন্তু 3.8 × 10⁻¹ কারণ টোটাল দূরত্ব হয়েছে এইটা। তাহলে এইটুকু এক্স যেহেতু এখানে আছে তাহলে এইটুকু আমরা কি লিখবো মাইনাস এক্স। তাহলে আমরা লিখতেছি এখানে, তাহলে আবার লিখতেছি জি এম এম, এই এম এম বলতে চাঁদের ভরকে বুঝাচ্ছি, আর এই এমটা সেই এমটা হলে যে মহাশূন্য যানের ভর। তাহলে এখানে দূরত্বের উপর স্কোয়ার, দূরত্বটা কত আছে আমাদের কাছে 3.8 × 10⁸ তার উপরে স্কোয়ার। আচ্ছা, এবার তাহলে আমরা ক্যালকুলেশন শুরু করবো। ক্যালকুলেশনে তোমরা অনেক সময় জটিল করে ফেলো ক্যালকুলেশনটাকে, ক্যালকুলেশনটাকে সহজ করে দেবো। দেখো উভয় পক্ষ থেকে আমরা কিন্তু এই মহাকর্ষীয় ধ্রুবক এই দুটো কিন্তু আমরা কেটে দিতে পারতেছি, এখানে কোনো এফেক্ট পড়বে না। আর যে বস্তুটার ভর সেই মহাশূন্য যানে ভর, এটাও সেম, এটাও সেই একই এম, এমটাকে এমটাকে আমরা কেটে দিলাম। তাহলে দেখো এখানে আমরা মান বসাচ্ছি, এবার দেখো এম এর, এম এর মানটা কত, পৃথিবীর ভরটা কত দেওয়া আছে আমাদের কাছে 6 × 10⁻¹ আর ভাগ নিচে আছে কত এক্স তার উপরে স্কোয়ার, আর এখানে আমাদের এম এম এর মানটা কত আছে 7.4 × 10⁻¹ ভাগ 3.8 × 10⁻¹⁸ তার উপরে স্কোয়ার।
তাহলে আমরা ক্যালকুলেশন, তারপরে তোমাদের কাছে একটু ক্যালকুলেশনটা কঠিন থাকে, আমি আরো একটু সহজ করে দেবো। দেখো আমরা একটু কাটাকাটি করবো, এখানে আছে কত, 10^22, এখানে আছে 10^24, আমরা উভয় পক্ষ থেকে 10^22 কেটে দেবো। যদি কেটে দিই এখানে কত থাকে 10^2, তার মানে 100, তাহলে 600 দিয়ে গুণ দিলে এখানে কত হয় সেই হিসাবে 600, আর নিচে আছে কত x2, যদি x2 করি এখন এইটাকে তাহলে একটু শুধু কত থাকে 7.4, আর নিচে কত থাকে 3.8 গুণ 10^8 মাইনাস x। এই পর্যায়ে আসার পরে এখানে কিন্তু একটা স্কোয়ার আমাদের কাছে আছে। আচ্ছা এবার দেখো, এই পর্যায়ে আসার পরে আমাদের যে একটা স্কোয়ারে ঝামেলা করতেছে, এখানে অনেকেই কাজ শুরু করে কি এটাকে মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রভাগকে এটাকে স্কোয়ার করে এটা সেটা আর গুণন আর গুণন করে অঙ্কটাকে একটা জটিল প্রকৃতিতে অঙ্ক করে ফেলে। কিন্তু আমরা অঙ্কটাকে আর একটু সহজ করবো। দেখো এই উভয় পক্ষকে আমরা বর্গমূল করার চেষ্টা করবো। যদি টোটাল এই জিনিসটাকে বর্গমূল করি, 600 বর্গমূল করলে হয় কত, আমরা জানি 600 বর্গমূল করলে হয় 24.5। তাহলে x কে যেহেতু বর্গমূল করেছি, x2টা কি হয়ে গেছে, x হয়ে গেছে। এবার দেখো তাহলে এইটাকে যদি আমরা বর্গমূল করি, 7.4 কে বর্গমূল করলে হয় 2.7, আর এইটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে অন্তত স্কোয়ারটা উঠে যাবে। যদি স্কোয়ারটা উঠে যায় তাহলে এখানে কত আসছে 3.8 গুণ 10^8 মাইনাস x, তার উপরে স্কোয়ারটা আর থাকবে না। এইবার কিন্তু তোমরা দেখেই বলতে পারতে এইটার সাথে এটা আর গুণন, এইটার সাথে এটা আর গুণন। এই আর গুণন করে যদি এবার তোমরা x এর মান সিম্পলি বের করে ফেলতে পারবা, এবার x এর মানটা তাহলে কত, x এর মান হলো যে আমরা বের করলে দেখা যাচ্ছে x এর মান হইছে 3.42 গুণ 10^8 মিটার, এটাই হলো আমাদের অ্যান্সার।